প্রিয় দর্শক আমি শরিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আজকে কিছুক্ষণ আগে এই আরামবাগ টিভি প্লাস চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে টিএমসি এমএলএ কাঞ্চন শুভশ্রী এবং সায়ন্তিকাকে নিয়ে একটা ভিডিও তো সেটা আপলোড করার পর আমি দেখলাম যে আপনাদের মধ্যে কয়েকজন একটা বিষয় আমার নজরে আনলেন সেটা হচ্ছে যে এটা পুরনো ভিডিও তো তারপর আমিও মানে লিঙ্ক ধরে চেক করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি এটা একটা পুরোনো ভিডিও তো সেই কারণে যেহেতু পুরোনো ভিডিও ফলে এটা এখন প্রাসঙ্গিক লাগছে না তো সেই জন্য আমি কি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে যে আমি প্রতিবেদনটা বানিয়েছিলাম সেটাকে আমি প্রাইভেট করে দিয়েছি এবং সেই কারণে হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না যখনই মানে ক্লিক করছেন প্রাইভেট ওখানে শো করছে দর্শক যদি এর মধ্যে আপনারা কেউ সেই ভিডিওটাকে ডাউনলোড করে কোথাও শেয়ার করে থাকেন বা আপলোড করে থাকেন প্লিজ সরিয়ে নেবেন কারণ যেহেতু আমরা এটাকে প্রাইভেট করে দিয়েছি আমরা এটাকে দেখাতে চাইছি না সুতরাং আমরা চাইবো আপনারাও কেউ এটাকে শেয়ার করবেন না বা কোথাও আপলোড করবেন না আর যদি এর মধ্যে করে থাকেন প্লিজ সরিয়ে নেবেন তবে দর্শক যখন সেটাকে প্রাইভেট করে দিয়েছি তখন কিছু তো একটা দেখাতে হবে আপনাদেরকে তো আমি এখন আরও একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাবো একটা মেলার ভিডিও দেখুন দর্শক মানিকপাড়া লোকসংস্কৃতি ও গ্রামীণ মেলা দু তো সেখানে একটা নাচ হচ্ছে দর্শক আগে দেখুন তারপর দেখবেন একজন একজনকে একেবারে মঞ্চের মাঝখানে আনা হবে তার কি পরিচয় সেটা আমি পরে বলবো আগে দর্শক দেখুন খানিকটা অংশ দর্শক দেখলেন এটা হচ্ছে লোক সংস্কৃতি ও গ্রামীণ মেলা আমাদের বাংলার লোক সংস্কৃতির সবার কি নিদর্শন তুলে ধরা হচ্ছে মেলার মাধ্যমে আর যাকে এইভাবে মঞ্চে টানা হেঁচড়া করা হচ্ছে দর্শক আমি যেটা পরিচয় পেলাম যদি ভুল হয় নিশ্চয় আপনারা সংশোধন করে দেবেন ওনার নাম হচ্ছে মহাশিস মাহাতো উনি হচ্ছেন ঝাড়গ্রামের ঝাড়গ্রামের আই এন সভাপতি এমনটাই কিন্তু বলা হচ্ছে মানে টিএমসি নেতা টিএমসি নেতা একটা মেলা হচ্ছে লোকসংস্কৃত গ্রামীণ মেলা সেখানে এই রকম নাচ হচ্ছে নাচ গান হচ্ছে যেটা আমি খুব বেশি জানি না এগুলো মনে হচ্ছে ভোজপুরি তাই না দর্শক এই এই গানটা তো সেরকম একটা গানে নাচ হচ্ছে আর টিএমসি নেতা কি মঞ্চের পাশেই ছিলেন তাকে একেবারে ট্রেনে মানে নিয়ে আসা হলো মনে হয় ওনারই খরচ খরচায় মেলা হচ্ছে যেটা মনে হচ্ছে আর কি তো একেবারে ট্রেনে হিঁচড়ে এনে মাঝখানে দেখুন ভীষণ গদগদ হয়ে যান ওহ বাপরে বাপ ঠেলা ঠেলি আবার ভীষণ হাসিখুশি গদগদ ওই নেতা দেখুন দর্শক কি বলবেন তৃণমূল কংগ্রেস বলে আমরা বাংলার কালচার সংস্কৃতি সব মানে বহন করে নিয়ে যাচ্ছি বাইরে থেকে লোকজন এসে সেগুলোকে সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে উদ্দেশ্য টার্গেট সেই বিজেপি যেটা আমরা শুনি তো এই যে তাহলে মেলা হচ্ছে সেখানে টিএমসি নেতা মহাশীষ মাহাতো বলা হচ্ছে আবার বলা হচ্ছে লোকসংস্কৃতিও গ্রামীণ মেলা এই হচ্ছে লোকসংস্কৃতির মানে নিদর্শন এই হচ্ছে লোক লোক সংস্কৃতি আমাদের বাংলার সংস্কৃতিকে তুলে ধরা এই রকম ভোজপুরি নাকি কে জানে সেখানে মঞ্চে উঠে আবার গদগদ নেতা দর্শক কি বলবেন যদি কিছু বলা থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস